আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করবে এটা হচ্ছে একটা এক্সচেঞ্জের অফার, আর আজকের অফার থেকে প্রত্যেকে $20 থেকে $25 প্রফিট করতে পারবেন। ওকে, জাস্ট আপনি জয়েন করলে এখান থেকে $5 পাবেন, আর সামান্য কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে $20 আপ ইনকাম করতে পারবেন। এইটা অ্যাজ লাইক হচ্ছে আপনার যে বারেন্সি এক্সচেঞ্জ কিংবা হচ্ছে জেড জিওন এক্সচেঞ্জ অথবা আইডেক্স এক্সচেঞ্জ, যেরকম সেম ওরকমই একটা এক্সচেঞ্জ। এবং আমরা প্রত্যেকে জানি এক্সচেঞ্জ অফার মানে কিন্তু 100% ইনকাম। ওকে, তো কেউ মিস করবে না, প্রত্যেকে জয়েন করবেন। এবং এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা যে প্রত্যেকটা রেফারের জন্য এখান থেকে আরও $5 করে পাবেন। ওকে, যদি আপনি নিজে জয়েন করেন, সেই টাস্কগুলো কমপ্লিট করেন, প্লাস হচ্ছে একটা রেফার করেন, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে এখান থেকে $30 ইনকাম করতে পারবেন। আচ্ছা, আজকের অফারে কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেইটা সম্পর্কে প্রথমে দেখাই, তাহলে আপনারা বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এইখান থেকে দেখেন, আপনাদেরকে আমি এইটাতে দেখাই। দেখেন এখান থেকে লেখা রয়েছে প্ল্যাটফর্ম সাইন আপ, এটা হচ্ছে আপনি জাস্ট আপনি যদি সাইন আপ করেন তাহলে এখান থেকে হচ্ছে 1500 টোকেন পাবেন। ওকে, জাস্ট হচ্ছে 1500 টোকেন পাবেন। তারপরে এখান থেকে দেখেন সাকসেসফুল KYC ভেরিফিকেশন, এইটা করলে হচ্ছে 3500 BIB টোকেন পাবেন, তাদের নিজস্ব যে টোকেনটা। তারপরে এখান থেকে ফার্স্ট টাইম ডিপোজিট, ওকে, ফার্স্ট টাইম ডিপোজিটে হচ্ছে দেবে হচ্ছে আপনাকে 15000 BIB টোকেন। ওকে, এটা হচ্ছে ফার্স্ট টাইম যে ডিপোজিট করবেন এইটা। দেন এখান থেকে যে রেফারেল বোনাস, ওকে, আপনি রেফারেল বোনাস এখান থেকে 5000 করে টোকেন পাবেন, যদি আপনি একটা রেফার করেন তাহলে 5000 BIB টোকেন পাবেন। আর তারপরে নিচের যে অপশনটা রয়েছে পার্টিসিপেট ইন NFT হোয়াইট লিস্ট, এইটা বাদ দিলাম, এইটা বাদ দিলে হচ্ছে আপনি এখান থেকে $20 মতো প্রফিট করতে পারবেন। এইগুলো সহজ, বুঝতে পারছেন? তো এইখানে জাস্ট একটু নিচে আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন ইউজার মাস্ট ইউজ পার্টিসিপেটিং কোল রেফারেল কোড টু বি এলিজেবল ফর রিভার্স। আপনাকে কারো না কারো রেফার কোড দিয়ে অবশ্যই জয়েন করতে হবে। ওকে, আপনি যদি রেফার কোড ছাড়া জয়েন করেন তাহলে সেক্ষেত্রে আপনি এলিজেবল হবেন না, যতই আপনি ডিপোজিট করেন, KYC করেন, এলিজেবল হবেন না। ওকে, অবশ্যই কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল জয়েন করতে হবে রেফার কোড দিয়ে। এখান থেকে এইখানে কিন্তু তারা নিজের অ্যানাউন্স করে দিছে এখান থেকে যে কোনো একটা ইনফ্লুয়েন্সারের রেফারেল লিঙ্ক থেকে জয়েন করতে হবে বা রেফারেল কোড দিয়ে জয়েন করতে হবে। ওকে, তো অবশ্যই আপনি আমার রেফার কোড দিয়ে জয়েন করে নেবেন। জয়েন করলে আপনি এখান থেকে 1500 টোকেন পাবেন, KYC করলে 3500, আর ফার্স্ট টাইম ডিপোজিট। এবং ফার্স্ট টাইম ডিপোজিটের বেলায় এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে ফার্স্ট টাইম ডিপোজিট অ্যামাউন্ট মাস্ট বি মোর দেন 10 USDT, মানে আপনি যদি এখানে ডিপোজিট করেন তাহলে অবশ্যই $10 উপরে ডিপোজিট করবেন। চাইলে $11 হচ্ছে অথবা $12 বা $13 ডিপোজিট করতে পারেন, বা $10.5 ডিপোজিট করতে পারেন। অবশ্যই আপনাকে মিনিমাম কিন্তু $10 ডিপোজিট করতে হবে। আপনি যখন মিনিমাম $10 ডিপোজিট করবেন তার জন্য কিন্তু তারা 15000 BIB টোকেন দেবে। ওকে, তো এইটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট। অবশ্যই রেফারেল লিঙ্ক ব্যবহার করবেন, KYC করবেন, ডিপোজিট $10 করবেন, আর যদি ডিপোজিট না করেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে হচ্ছে অ্যামাউন্টও কম পাবেন। ওকে, অ্যাজ লাইক হচ্ছে আপনার $5 মতো পেমেন্ট পাবেন। ওকে, এইটা হচ্ছে ব্যাপার। আর ডিপোজিট করলে এখান থেকে 1500 BIB টোকেন দেবে, 1500 টোকেনের ভ্যালু অনুযায়ী হচ্ছে টোটালি আপনি এখান থেকে মোটামুটি প্রায় $20 মতো প্রফিট করতে পারবেন। ওকে, আর এই যে নিচে যেটা রয়েছে এইটা বাদ দিলাম, এইটা হচ্ছে পার্টিসিপেটিং NFT হোয়াইট লিস্ট, এইটা আমি অ্যাকচুয়ালি বিস্তারিত দেখি নাই, এটা বিস্তারিত দেখে পরবর্তীতে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, আজকের অফারে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। জাস্ট এই পোস্টে এসে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা জয়েনিং লিঙ্ক দিচ্ছে, অবশ্যই জয়েনিং লিঙ্কে ক্লিক করে দেবেন। ওকে, এবং জয়েনিং লিঙ্কে ক্লিক করে দেওয়ার আগে এই যে রেফার কোড আছে এটা একটু কপি করে নিন। ওকে, তো জয়েনিং লিঙ্কে যখন আপনি ক্লিক করে দেবেন, জয়েনিং লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে হচ্ছে এরকম চলে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এরকম চলে আসবে। ওকে, এরকম আসার পরে এখান থেকে আপনি ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে রেফারেল কোড থাকবে, টিক মার্ক দিয়ে সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে আপনি এই যে কনফার্মে ক্লিক করলে আপনার হচ্ছে একটা এরকম ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে দিলে জাস্ট অটোমেটিক আপনার হচ্ছে একটা ওই যে কোড চাইবে, ওকে, ওটিপি কোড চাইবে, আপনি ইমেল থেকে ওটিপি কোডটা এনে বসাই দিলে সেটা অটোমেটিক হচ্ছে আপনাকে লগ ইন পেজ মানে লগ ইন করতে পারবে। ওকে, এখানে আপনি যেই জিমেল দিবেন সেই জিমেল দেওয়া, জাস্ট এইখানে জিমেল প্লাস পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম এই যে হচ্ছে ক্যাপচাটা আছে ক্যাপচাতে ক্লিক করে জাস্ট লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে, এখান থেকে যে ডাউনলোড আছে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। ওকে, এই তাদের মানে সাইট থেকে কাজ আমি জানি না কেমনে করে, আমি ট্রাই করলাম বাট সাইট থেকে কাজ করতে পারতেছিলাম না। আপনারা এখান থেকে যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ওকে, ডাউনলোডে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে এই যে ডাউনলোড আছে ডাউনলোড ক্লিক করবেন, আপনার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ম্যান আইকন আছে, এই যে ম্যান আইকন থেকে আপনি এখান থেকে বলবে যে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন, আপনি লগ ইনে এইখান থেকে ক্লিক করে দিয়ে জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে আবার হচ্ছে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করা হয়ে গেলে আপনার মেইন কাজটা হচ্ছে এখানে KYC করা। কীভাবে KYC করবেন, এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আনভেরিফাইড লেখা থাকবে। ওকে, এই যে এইখানে আপনার হচ্ছে আনভেরিফাইড লেখা থাকবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে,
এখান থেকে জাস্ট এই যে আনভেরিফাইড এরকম লেখা থাকবে ওকে আনভেরিফাইড এইটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি যে রয়েছে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন এখান থেকে আদার এখানে পাসপোর্ট থাকবে পাসপোর্টের জায়গায় হচ্ছে আদার লিগাল ডকুমেন্টস এইটা দিয়ে দেবেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবেন ওকে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন আপনার কাছে প্লাস্টিক কার্ড থাকলেও চলবে ওকে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে এরকম আসবে এখানে ফটো আপলোড করার কোনো জায়গা নেই সরাসরি আপনাকে ফটো পিকচার উঠাতে হবে মানে ক্যামেরা ওপেন হবে ক্যামেরাতে সরাসরি ছবি তুলতে হবে ওকে এখানে আপলোড করার কোনো সিস্টেম নেই তো এইখানে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন কিছু অ্যালো চাইবে অ্যালো চাইলে আপনার হচ্ছে এরকম করে ক্যামেরা ওপেন হবে ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ডের হচ্ছে ফার্স্ট পার্টের জাস্ট ফার্স্ট পার্টের পিকচার উঠাবেন জাস্ট ফার্স্ট পার্টের হলেই হয়ে যাবে এখান থেকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে ওকে মানে এরকম বলতে আপনাকে বলবে যে হচ্ছে এখান থেকে মেবি পিকচারটা নেই আপনার আপনাকে হচ্ছে এরকম করে একটা পিকচার উঠা দেবে হাতে এনআইডি কার্ড থাকতে হবে এইখানে আপনার সাদা কাগজে লিখতে হবে বিআইবি নিচে আপনার ডেট নাম টাম কিছু লেখার দরকার নাই উপরে লিখবেন হচ্ছে বিআইবি এখানে কিন্তু তারা নিচে লিখে দিছে দেখেন এইখান থেকে দেখেন বি প্লাস লোকাল ডেট ওকে এবং এখানে দেখেন আরও কিছু লেখা আছে নিশ্চু বেয়ার হ্যাডেড ইটস দ্য রিকমেন্ডেড ড্যাট নো মেকআপ হ্যান্ড কি এটা হ্যান্ডেলস ডকুমেন্টস পিপলস ফিচার আর ক্লিয়ারলি ভিজিবল এক্সপোজড আর্মস মানে এগুলো হচ্ছে আপনাকে পুরোপুরি আপনার এই পিকচারটাকে ক্লিয়ার থাকতে হবে ওকে আপনার এই যে লেখাটা ক্লিয়ার থাকতে হবে এনআইডি কার্ড ক্লিয়ার থাকতে হবে প্লাস হচ্ছে আপনার যে রয়েছে ফেস রয়েছে সেইটাও কিন্তু ক্লিয়ার থাকতে হবে যদি ক্লিয়ার না থাকে আমি কিন্তু দুইবার ট্রাই করছি দুইবারই ফেল মারছে ওকে দুইবার ট্রাই করার পরে একবার ইনশাল্লাহ আবারও সাবমিট করলাম এখনও ভেরিফাই হয় নাই আন্ডার রিভিউতে আছে তো এইভাবে আপনারা ক্লিয়ারলি পিকচার উঠাবেন পিকচার উঠায় সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে দেখতে পাবেন আন্ডার রিভিউতে চলে যাবে ওকে তারপরে এখান থেকে এরকম করে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার আন্ডার রিভিউতে থাকবে তো আন্ডার রিভিউতে থাকা অবস্থায় আপনি হচ্ছে এখান থেকে আবারও হচ্ছে ব্যাক করে চলে আসবেন এখানে আর তেমন কোনো কাজ নেই আপনার জাস্ট পার্টিসিপেট করা হয়ে গেলে হয়ে যাবে এখান থেকে যখন আপনার হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে কমপ্লিট লেখা উঠবে বা অ্যাপ্রুভ লেখা উঠবে তো যখন আপনার হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখান থেকে মেবির সঙ্গে সঙ্গে এটা দেবে না এদের হচ্ছে অফারটা চলবে হচ্ছে 22 অক্টোবর পর্যন্ত 22 অক্টোবরের পরে 10 দিনের ভেতরে তারা আপনাকে টোকেনটা দিয়ে দেবে ওকে এই এক্সচেঞ্জারে আপনাকে টোকেনটা দিয়ে দেবে 10 দিনের পরে 22 অক্টোবর অফার শেষ হবে এবং 10 দিন পরে এইখানে তার সরাসরি টোকেনটা দিয়ে দেবে ওই টোকেনটা কীভাবে সেল করবেন বা কীভাবে কী করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে আরও একটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো বা এর যে কোনো আপডেট আসলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা প্লিজ কষ্ট করে টেলিগ্রাম চ্যানেলটাতে একটু জয়েন হয়ে নেবেন ওকে আর এখান থেকে আপনি রেফার করতে পারবেন রেফার করার জন্য এই যে ইনভাইট ফ্রেন্ডস আছে এইখানে ক্লিক করে দিলে আপনি হচ্ছে এইখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এই যে কপির লিঙ্ক আছে কপির লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন আপনার হচ্ছে এটা কপি হয়ে যাবে তারপরে এটা দিয়ে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডদের জয়েন করাতে পারেন ওকে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে